যেই ব্যক্তির সাহেবে নেসাব ওই ব্যক্তির উপরে বছরান্তরে এক বছর অতিবাহিত হওয়ার পরে তার উপরে যাকাত কি হয়ে যাবে? ফরজ হয়ে। সাহেবে নেসাব কাকে বলে? যেই ব্যক্তির নিকটে আপনার 7.5 ভরি স্বর্ণ, 52.5 তুলা রূপা অথবা এই পরিমাণ নগদ টাকা অথবা ব্যবসায়িক পণ্য আছে, এক বছর অতিবাহিত হওয়ার পরে তাদের উপরে যাকাত ফরজ হয়ে যায়। এটাকে আমি একটু ভেঙে ভেঙে বলি, তাহলে আর ক্লিয়ার হয়ে যাবে। মনে করেন কারো নিকট শুধু স্বর্ণ আছে, শুধু কি আছে? স্বর্ণ আছে, রূপাও নাই, নগদ টাকাও নাই। আমি আগে আর একটু ক্লিয়ার করি, মোট 4টা জিনিসের উপর যাকাত ফরজ হয়। কয়টা জিনিসের উপরে? 4টা জিনিস। 1 নম্বর সোনা, 2 নম্বর রূপা, 3 নম্বর নগদ টাকা, 4 নম্বর ব্যবসায়িক মালামাল, ব্যবসায়িক পণ্য। ব্যবসায়িক পণ্য বলতে একবার আমি তার পুরো দুনিয়া এসে পড়ছে। এবার আসেন, শুধু স্বর্ণ আছে, রূপাও নাই, নগদ টাকাও নাই, ব্যবসায়িক মালামালও নাই, পণ্য নাই। যদি শুধু স্বর্ণ থাকে, তাহলে যার নিকটে 7.5 ভরি স্বর্ণ আছে তার উপর, বা 7.5 ভরি বা তার চেয়ে বেশি আছে, তার উপরে যাকাত ফরজ। 1 নম্বর সুরত। 2 নম্বর সুরত, রূপা আছে, সোনা নাই, নগদ টাকা নাই এবং ব্যবসায়িক মালামালও নাই, শুধু কি আছে? রূপা আছে। যদি 52.5 তুলা রূপা হয়, তাহলে ওই ব্যক্তির উপরে যাকাত ফরজ হয়ে যায়। 3 নম্বর সুরত, কিছু সোনা আছে, কিছু রূপা আছে, কিছু নগদ টাকা আছে, কিছু ব্যবসায়িক মালামাল আছে, যেটা সাধারণত আমাদের সমাজে বা মানুষের মধ্যে হয়ে থাকে। কিছু টাকা, কিছু সোনা, কিছু রূপা, হ্যাঁ, কিছু ব্যবসায়িক মালামাল আছে, এই সবগুলোকে যদি একত্রিত করার পরে 7.5 ভরি স্বর্ণ অথবা 52.5 তুলা রূপার সম পরিমাণ হয়ে যায়, তাহলে তার উপরও যাকাত ফরজ হয়ে যায়। কোনো ব্যক্তির নিকট শুধু নগদ টাকা আছে, শুধু কি আছে? নগদ টাকা আছে, সোনা নাই, রূপা নাই, ব্যবসায়িক মালামাল নাই। যদি শুধু নগদ টাকা থাকে আর ওই নগদ টাকা যদি 7.5 ভরি স্বর্ণ অথবা 52.5 তুলা রূপার সম পরিমাণ হয়ে যায়, তাহলে তার উপরে যাকাত ফরজ। অথবা কোনো ব্যক্তির নিকটে সোনা নাই, রূপা নাই, নগদ টাকা নাই, শুধু ব্যবসায়িক মাল আছে, পণ্য আছে, তাহলে ওই ব্যবসায়িক পণ্য বা ব্যবসায়িক মাল যদি 7.5 ভরি স্বর্ণ অথবা 52.5 তুলা রূপার সম পরিমাণ হয়ে যায়, তাহলে তার উপরও যাকাত কি হয়ে যাবে? ফরজ হয়ে যায়। কথাটা বোঝা আসছে তো? কোনো ফাঁকি ঝুঁকি কিন্তু করা যাবে না, বাসার কিন্তু কোনো সুরত নাই। আমি দেখছি হিসাব করে, রূপার হিসাব করে আমি দেখছি মোটামুটি 80 হাজার টাকা হইলে যাকাত ফরজ। 70-80 হাজার টাকা থাকলে কি হয়ে যেতেছে? যাকাত ফরজ হয়ে যেতেছে। সুতরাং অবহেলা করব না, কি করব না? অবহেলা করব না। আল্লাহ তাআলা বেশি আপনার আমার কাছে চায় নাই, 40 ভাগের 1 ভাগ চাইছেন। কয় ভাগের 1 ভাগ? 40 ভাগের 1 ভাগ চাইছেন। তাহলে যাদের নিকটে সোনা আছে, রূপা আছে, নগদ অর্থ করে টাকা পয়সা আছে অথবা কি আছে, আপনার ব্যবসায়িক পণ্য আছে, এই সবগুলো মিলে যদি 7.5 ভরি স্বর্ণ অথবা 52.5 তুলা রূপার সম পরিমাণ হয়ে যায়, তাহলে তার উপরে যাকাত ফরজ হয়ে যাবে। যাকাতের ক্ষেত্রে আমাদেরকে দেখতে হবে যে কোনটা দললে গরিবের কি হয়, উপকার হয়, কোনটা ধরলে গরিবের উপকার হয়। রূপার হিসাবটা ধরলে গরিবের কী হবে? উপকার হবে। সুতরাং রূপার হিসাব ধরবেন। আপনি জমি ক্রয় করে রাখছেন ব্যবসার উদ্দেশ্যে, এটার উপর যাকাত আসবে। গাড়ি ক্রয় করে রাখছেন ব্যবসার উদ্দেশ্যে, এটার উপর যাকাত আসবে। এরকম যত জিনিস ব্যবসার উদ্দেশ্যে ক্রয় করে রাখছেন, বিক্রি করে দিবেন, এই সব জিনিসের উপর কী আসবে? যাকাত আসবে। আমরা কিন্তু এগুলো দেই না। অনেকে জমি কিনে ফেলায় রাখছে যে দাম বাড়লে বিক্রি করবে, এটা যাকাত দেয় না। গাড়ি কিনে ফেলে রাখছে বিক্রি করার জন্য, এগুলোর আমরা যাকাত দেই না। সাবধান, এগুলো আমরা কী করবো? যাকাত পরিপূর্ণরূপে আদায় করবো। এবার